बिस्मिल्लाहिर रहमानिर रहीम आसलामु आलैकुम वेलकम बैक टू माई चैनल। आशा करछि जे जेखाने आछेन भालो आछेन सुस्थ आछेन। नतून एकटा रेसिपि निये हाजिर होलाम। आजके आपनादेर संगे भीषण मजार एई क्रीम रोलेर रेसिपिटा शेयर करब। आशा करछि आमार आजकेर एई रेसिपिटा आपनादेर खुबই भालो लागबे। आमार रेसिपिटा जोदि आपनादेर भालो लेगे थाके ताहले अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करे पाशे आसा छोट्ट बेल बाटनटी प्रेस करे राखबेन परबर्ती सब भिडियोर आपडेट पाওয়ার জন্য। আর এই ক্রিম রোলগুলো কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করে। চলুন আমরা তাহলে এখন কিভাবে এই ক্রিম রোলটা তৈরি করতে হবে সেটি দেখে নিই। তার জন্য প্রথমেই আমি এখানে একটা বোল নিয়েছি ছোট সাইজে। তাতে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ। তারপর এখানে আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি আর দিয়েছি স্বাদমতো লবণ আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ইস্ট। এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন এটাকে আমি একটা পাশে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এটা ফুলে যাবে। তারপর এখানে আমি একটা বলে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে আটা। তাতে আমি যে দুধের মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা একটা ডো তৈরি করে নিব। ডোটা একদম নরমও হবে না আবার একদম শক্তও হবে না। আপনাদের যদি এই পর্যায়ে মনে হয় যে ডোটা একটু শুকনা শুকনা মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা এখানে কিছুটা পানিও দিয়ে দিতে পারেন, কুসুম গরম পানি। এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন। এই যে ডোটা আমার রেডি করা হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তাহলে ফিরে আসছি 10 মিনিট পরে। এদিকে আমি এখানে নিয়েছি একটা বেকিং পেপার। বেকিং পেপারটাকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি। আর কিভাবে কেটেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন তার মাঝখানে আমি মোটা যুক্ত লেখালেখির একটা কাগজ নিয়ে নিলাম। সেই কাগজটা আমি মাঝখানে দিয়ে এভাবে করে আমি ভাঁজ করে নিব। এই যে এভাবে করে একটু টাইট করে ভাঁজ করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে আমি এটাকে ভাঁজ করে নিব। আর এভাবে করে আমি কয়েকটা করে নিচ্ছি। এখন এই সাইডটা থেকে আবার এভাবে করে বেকিং পেপারটা ভাঁজ করে তারপর আবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি। এই যে আমার এটা ঘুরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে করে নিব। এভাবে আমি কয়েকটা রেডি করে নিচ্ছি। এখন এখানে আমি দেখি ডোটার কি অবস্থা। ডোটা কিন্তু আগে থেকে অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি বোল থেকে তুলে নিয়েছি আর ডোটাকে আমি দুটি অংশে ভাগ করে নিব। আমি এখানে দুটি ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু তিনটি ভাগও করে নিতে পারেন। একটা ভাগ আমি ঢাকা দিয়ে আবারও বোলের ভিতরে রেখে দিব। আর একটা অংশ আমি এখানে নিয়ে নিলাম। হাতের সাহায্যে সেটাকে এভাবে করে আমি গোল করে নিব। এই যে এটা কিন্তু খুবই মসৃণ হয়েছে। এখন এখানে আমি নিয়ে নিলাম। তারপর এখানে আমি উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে দিব। এখন এটাকে আমি রুটির মতো করে বেলে নিব। তবে এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না। আমি আপনাদেরকে বেলে দেখিয়ে দিব যে এটা আমি ঠিক কতটা পুরুত্বের রেখেছি। অসম্ভব মজার একটা রেসিপি। এই যে আমি এরকম করে বেলে নিয়েছি। এখন এখানে আমি একটা কাঁটা নিয়ে নিয়েছি। কাঁটার সাহায্যে আমি এই রুটিটা চারদিকের যে অসমান অংশটা আছে সেই অংশটা আমি কেটে নিব। এই যে চারদিক থেকে এভাবে করে এটাকে সমান করে আমি কেটে নিব। এখন সাইডের যে অংশটা আছে সেটা আমি আলাদা করে নিচ্ছি। এই যে এটাকেও আমি আলাদা করে নিলাম। এখন এটাকে আমি কেটে নিব। এই যে এভাবে করে কেটে নিতে হবে। একদম খুব বেশি চিকনও হবে না আবার খুব বেশি চ্যাপটাও হবে না। এভাবে করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারবেন। এই সাইজটা করে নিলেই পারফেক্ট হবে। এই যে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা রোলগুলো তৈরি করে নিব। তার জন্য আমি এখানে এই যে এভাবে করে একটা রোল তৈরি করে নিচ্ছি। এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। একটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, আমি আরও একটা রেডি করে নিচ্ছি। ঠিক এভাবে করে আপনারা তৈরি করে নেবেন। একটু টাইট করে তারপরে দিয়ে দিবেন, তা না হলে ভাজার পরে এগুলা কিন্তু খুলে যাবে। খুব ভালোভাবে এটাকে আমি টাইট করে তারপরে এটাকে আমি তৈরি করে নিব। আর সাইডের যে অংশটা থাকবে সেটাতে আমি সামান্য পানি লাগিয়ে এভাবে জয়েন্টটা করে নিব। এভাবে করে আমি সবগুলোই রেডি করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলায় চলে আসছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে বা কুসুম গরম হবে, সেই পর্যায়ে এখানে আমরা এই রোলগুলো দিয়ে দিব। প্যানে যে কয়টা দেওয়া সম্ভব আমি এখানে সেই কয়টাই দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের প্যানের সাইজ অনুসারে দিয়ে দিবেন। আর রোলগুলোর সাইজ আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে করে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কেমন গরম হয়েছিল। হালকা বাবল উঠতে শুরু করেছে। দেখুন, এটা কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে গিয়েছে। একটা পাশ কিছুটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি। এই যে এভাবে করে উল্টে পাল্টে এগুলাকে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদমই লোয়ে করে রাখতে হবে। লো আছে, তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু এগুলা পুড়ে যাবে। এই যে রোলগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এই রোলগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিব। খুবই সুন্দর কালার এসেছে। তেলটা ঝরিয়ে তারপর আমি রোলগুলোকে তুলে নিচ্ছি। আর এই একইভাবে বাকিগুলো ভেজে নিব। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমরা এটার ভিতরে যে কাগজটা দিয়েছিলাম সেই কাগজটা বের করে নিব। তার জন্য এভাবে করে হাত দিয়ে টান দিলেই কিন্তু খুব সহজেই বের হয়ে আসবে। এই যে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা খুলে আসবে। এটা তৈরি করা খুবই সহজ আর খেতেতে অসম্ভব মজার হয়ে থাকে। এভাবে করে সবগুলাই আমি কাগজ বের করে নিব। তারপর আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা ভ্যানিলা ফ্লেভারের হুইপ ক্রিম ভরে নিয়েছি, তো সেটাই এখানে দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের ক্রিমই এখানে দিয়ে দিতে পারবেন। আর আমার চ্যানেলে কিন্তু ক্রিমের বেশ কিছু রেসিপি আছে, আপনারা কিভাবে এই ক্রিম তৈরি করবেন সেটা দেখে নিতে পারেন। এই যে এভাবে করে আমি ক্রিমটা দিয়ে দিব। দুইটা সাইড থেকেই আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি দিয়ে দিলাম। আমি এখানে এই ক্রিমের সঙ্গে হালকা অরেঞ্জ কালার যোগ করেছিলাম। এই যে আমি আরও একটাই দিয়ে নিলাম। এভাবে করে আমি প্রত্যেকটাই ক্রিম দিয়ে দিব। সকাল বিকালে নাস্তার জন্য ঝটপট করে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।